দাম করে নামাইছে, আমি দিয়ে দিছিলাম, তারা এখন বলতেছে চামড়া বলে কি করুণা। চামড়ার মধ্যে একটা দূষি বেরিয়েছে করুণা, ওইটা হলো বসন্তর মতন দাগ থাকে, ওই চামড়া কোনো কাজেই আসে না। দাম করে নামাইছে, আমি দিয়ে দিছিলাম, তারা এখন বলতেছে চামড়া বলে কি করুণা করুণা করুণা। বুঝি না কি বলছে, 1000 টাকা নামাইছিল আমার, পরে এখন আর নেবে না। সামনে সরকারের যে রেট দিচ্ছে তারা তো এটা বলতেছে না। 1000 টাকা 1100 টাকা করে কিনতেছি চামড়া। বড়টা 1100 টাকা, 1050 টাকা, আর ছোটটা হলো 500 টাকা। আসলে এটার মধ্যে দুইটা মাল দূষি ছিল, দুইটা মাল দূষির কারণে ওনার সাথে আমার দাম দরে হবে না, যেহেতু এর কারণে বলছি ভাই আমার চলবে না। হ্যাঁ, ফিরে দিলাম আমি ভালোটা, 1050 টাকা দাম দিছিলাম, আর বাটটা আমার চলবে না, বাটটা ওনারা বলছি আপনি যেখানে যেখানে পারেন সেখানে বেঁচে আলান, আর ভালোটা আমাকে দিয়ে দেন। অন্যান্য বছর তুলনায় এবছর মোটামুটি ভালো চামড়ার কালেকশন হয়েছে। হ্যাঁ, একটু বেশি হয়েছে, দাম ভালোই গেছে, আগের বারছে বেশি গেছে, 1000, 1100, 1200 এই সকল দামে চামড়া আমরা ক্রয় করছি। স্বাভাবিক সময় তো এরকম কুরবানি মাল তো হয় না, এটা হলো খুব লেসমুক্ত মাল, কুরবানির চামড়াটা ছিল লেস, এটা হলো লেসমুক্ত চামড়া, এই চামড়া মানই অন্যরকম, ঠিক আছে। অন্যান্য তুলো অন্যান্য দিনের থেকে কুরবানির চামড়ার মান অন্যরকম। আচ্ছা, চামড়া নষ্ট পাচ্ছেন কীরকম? না, চামড়া এবারে নষ্ট হয়নি, একটা চামড়া পচন হয়নি। হ্যাঁ, একটা মালে চামড়ার মধ্যে একটা দূষি বেরিয়েছে করুণা, ওইটা হলো বসন্তর মতন দাগ থাকে, ওই চামড়া কোনো কাজেই আসে না, ঠিক আছে, কোনো কাজে আসে না। নতুন করে এই চামড়ার মধ্যে একটা রোগ সৃষ্টি হয়েছে। এটা 900, 1000, 800 বড় মাল আজকে নষ্ট হবে, গে টাটকা মাল সব, আজকে কিন্তু নষ্ট মাল নেই, আজকে সব ভালো মাল, টাটকা টাটকা, বাসি মাল তো আজকে নিবই না। রাত্রে আমরা চামড়া নিছি, তখন মালটা নিরম হয়ে গেছে গা, অনেক সময় লেটে আসার জন্য, তখন নিছি 700, 800 টাকা, আর এখন সকালবেলা রক্তের কাঁচা মাল, নতুন টাটকা মাল নিতেছি আমরা, 1000, 1100, 1200 টাকাও নিতেছি বড় মাল, ঠিক আছে। তো আসলে যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দাম থেকে কমে কেন কিনেছেন? কমে মালটা তো গ্রেড ছিল না তখন রাত্রেবেলা, ঠিক আছে, মালটাই যে এখন টাটকা আসছে, এখন যদি আমরা সেই বাড়তি রেটে নিচ্ছি আরও, ঠিক আছে, কিন্তু তখন তো মালটার গ্রেড পাবো না আমরা, ওই মালটার এই গ্রেডটা পাওয়া যাবে না, এখন যে টাটকা মালে রক্ত মালে গ্রেডটা আছে, এটা লবণ দিলে যে ভালো হবে সেই কোয়ালিটিটা আসবে না।